সুপ্রিয় দর্শক স্বাগতম ঢাকা নদী বন্দরে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা নদী বন্দর অর্থাৎ সদরঘাটে এখানকার হালচাল আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা দেখছিলেন ঢাকা নদী বন্দরের অবস্থা প্রতিদিন এভাবেই হাজার হাজার লঞ্চ এখানে ভিড় জমান তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য এবং এই বিশাল নৌজানের সাথে সম্পৃক্ত রয়েছে ছোট ছোট নৌকা আর মাজিরা তারা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেন যাত্রীদেরকে এটার পিছনে রয়েছে একটি ভিন্ন কারণ দক্ষিণাঞ্চলের যাত্রীরা যখন লঞ্চ ঘাটে আসেন তখন লঞ্চ থাকে নদীর ও প্রান্তে আর নদীর ও প্রান্তে লঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ তাই এদিক ওদিক ছুটাছুটি করছেন ছোটো ছোটো নৌকার মাজিরা তাদেরও দিনকাল ভালো যাচ্ছে এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে আপনি বিনা পয়সাই লঞ্চে উঠে যেতে পারবেন এই সদরঘাট থেকে বলা বাহুল্য এর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না এখন প্রতিযোগিতার বাজারে লঞ্চ কর্তৃপক্ষ সেই ব্যবস্থাই করে দিয়েছেন যাত্রীদেরকে নৌকায় পারাপার হবেন একেবারেই ফ্রি তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এই লঞ্চেরই একজন স্টাফের সাথে এখানকার এই যাত্রীদেরকে কিভাবে তারা সেবা দিয়ে থাকেন এই মুহুর্তে আমরা রয়েছি তাশ্রিফ তিনে দেখি ইনি কি বলেন যাত্রীদের সম্পর্কে তাশ্রিফ তিন থেকে কি ধরনের সেবা পেয়ে থাকে এখানকার যাত্রীরা অনুগ্রহ করে আপনি আমাদেরকে বলুন এর আগে তো এখানে লঞ্চ ছিল না যদিও এখানকার বর্তমান মাননীয় মন্ত্রী হাজ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এই লঞ্চের ব্যবস্থা করেছেন এখানে আগে একটি লঞ্চও ছিল না তবু এখানে এখন বর্তমানে তিনটি লঞ্চ রয়েছে এই তিনটি লঞ্চ কিভাবে পরিচালনা করছেন এই ঘাটগুলোতে আপনাকে ধন্যবাদ আমরা এখানে যাত্রীদেরকে খুব সুন্দরভাবে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে থাকি আগে বিভিন্ন লঞ্চের স্টাফ যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত এখন তিনটি লঞ্চ হওয়ার কারণে যাত্রীরা খুব সুন্দর ব্যবহার পেয়ে থাকেন আমাদের কাছ থেকে এবং বিশেষ করে আমরা কখনও যাত্রীদের সাথে খারাপ আচরণ করি না আর যাত্রীরাও আমাদের সাথে খারাপ আচরণ করে না আমরা খুব সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করি যে কোনো সহযোগিতা চাইলে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি এছাড়াও এখন বর্তমানে লঞ্চের ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু তিনটি লঞ্চ রয়েছে আমরা সব সময় আগে যাওয়ার চেষ্টা করে থাকি এই জন্য আমাদের লঞ্চে ব্যাপক যাত্রী হয়ে থাকে এবং ব্যাপক মালামালও ওঠে ধন্যবাদ আপনাকে তো আপনি তো এই লঞ্চে আছেন আপনি এখানে কি সেবা দিয়ে থাকেন ধন্যবাদ আমরা এখানে মূলত আমার ভাই বলেছে আমরা এখানে যাত্রীদের যাত্রা সুগম হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে থাকি এবং আমাদের মালিক কর্তৃপক্ষ থেকে বলা আছে যে কোনো যাত্রীদের সাথে যেন খারাপ আচরণ করা না হয় এবং যাত্রীদের যে কোনো সহযোগিতা করার জন্য মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন আমরা সেই অনুভাতে কাজ করে যাচ্ছি এবং ধন্যবাদ জানাই যেহেতু আমি চর ছেলে তাই আমি চর পেশনের উন্নয়নের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় উপমন্ত্রী আলহাজ আবদুল্ল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই যে তিনি চর পেছনে একটি নয় তিনটি লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন এখন যাত্রীরা এই লঞ্চ থাকার কারণে কম পয়সায় যাতায়াত করতে পারে এবং বড় ধরনের কোনো ঝুঁকি হওয়ার সম্ভাবনা নাই যেটুকু চেষ্টা চালিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয় তো এই যে যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ এখন চর রয়েছে সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য এই চর মানুষ কি পরিমাণ ভোট দিবে বলে আপনি মনে করছেন হ্যাঁ মাননীয় মন্ত্রী মহোদয় যে পরিমাণ উন্নয়ন করেছেন চর এবং বর্তমানে একটি জায়গায় তিনটি লঞ্চ রয়েছে এখানে এবং অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড ঘটিয়েছেন চর পেশনে যেমন ফ্যাশন স্কোয়ার জ্যাকব টাওয়ার তারপরে শিশু অবিনোদন পার্ক সহ অন্যান্য যে রাস্তা ঘাট ব্রিজ কালবাট করেছেন সেই কারণে চর তথা মনফুরার মানুষ তাকে পঁচানব্বই পার্সেন্ট ভোট দিবে বলে আমি মনে করি তো এছাড়াও এখানকার উন্নয়নের কথা বলতে গেলে আসলে শেষ করা যায় না তবুও দু চারটি বললাম আশা করি চর পেশনের মানুষ তাকে ভোট দেওয়া উচিত এবং ভোট দিবে বলে আমি বিশ্বাস করি আগামী দিনে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন টিভি অনলাইন থ্রি সিক্সটি এই মুহুর্তে আমি ঢাকা নৌ বন্দরে অর্থাৎ সদরঘাটে আপনারা রয়েছেন টিটিভি অনলাইন থ্রি সিক্সটির সাথে আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে কথা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় ঢাকার নদীবন্দর থেকে আমি মোহাম্মদ তসলিম আখন টিটিভি অনলাইন থ্রি